তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কিসের উপর ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, প্রশান্ত পালের ভিডিও বানাতে চলেছি। আজকে আমরা আবার প্রশান্ত পালের স্টুডিওতে চলে এসেছি। এই প্রশান্ত পালকে নিয়ে বহুজন ভিডিও করেছে, বাট যে ভালোবাসা, যে ভিউজ আপনারা আমাদের ডিসকভার কলকাতা চ্যানেলকে দিয়েছেন, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। কাজেই আপনাদের রিকোয়েস্টে আবার এখানে আমরা নতুন করে ভিডিও করতে চলে এসেছি। কিন্তু তার আগে আমরা ডেকে নেবো আমাদের টুকাইকে। হ্যালো বন্ধুরা, আমি টুকাই, আবার চলে এসেছি ডিসকভার কলকাতার ভিডিওতে আপনাদের সাথে দেখা করতে। আর প্রশান্ত পালের ভিডিও অবশ্যই খুব সুন্দর হয়েছে, সেটাও আমিও দেখেছি। তাই এই থার্ড টাইম যে আমরা আসছি বা আমাদের ডিসকভার কলকাতা আসছে, সেই সুযোগটা আমি মিস করতে পারলাম না কোনো মতেই, চলে এলাম টানে টানে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটা ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথে লাইকটা করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা তো চিনতে পারছেন এই ঠাকুরটাকে, পেছনে যে ঠাকুরটা রাখা রয়েছে কমেন্ট সেকশন তার জন্য আলাদা করে ভরে গেছিলো আগের ভিডিওতে। তো এখন সেটা পুরো ফিনিশড অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, আর এত সুন্দর লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি যদি মুখে এটা ডেসক্রাইব করতেও যাই হয়তো পুরোপুরি করে উঠতে পারবো না। যে তার যে অনবদ্য চালা থেকে শুরু করে তার চোখ এবং তার কালার কম্বিনেশন, সমগ্র জিনিসটা এত সুন্দর লাগছে। আর সবথেকে স্পেশাল হচ্ছে এই যে মহিষাসুরের মাথায় একটা মুকুট দেওয়া রয়েছে, সেটা কিন্তু আলাদা করে খুব সুন্দর লাগছে ঠাকুরটার। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই অসুর বাবাজির পাশে। আচ্ছা, এই ঠাকুরটা আপনাদের আমি দেখাবো এবার। এই ঠাকুরটা আপনারা আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছেন, আমিও এই ঠাকুরটা আগের ভিডিওতে দেখেছি, এবং তখন কালার করা ছিল না, উইদাউট ফিনিশিং, জাস্ট মাটির কাজ ছিল তখন ঠাকুরের ওপর। আমি ঠাকুরটাকে একটু লক্ষ্য করব, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই ঠাকুরের প্রথম কথাই, ঠাকুরের শাড়ির কাজটা দেখুন। আমরা এর আগের ঠাকুরগুলো যে দেখেছি আজকের ভিডিওতে, যে এর আগের ঠাকুরগুলো দেখলেন বা এরপরে দেখবেন, তার সাথে এই ঠাকুরের মূল ডিফারেন্সটা হচ্ছে এই ঠাকুরের সাজের মধ্যেও কিন্তু কোনো মাটি ছাড়া অন্য কিছু নেই। ম্যাক্সিমাম এই ঠাকুরের 90% সাজ কিন্তু শাড়ি থেকে শুরু করে গহনা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মাটির তৈরি। দেখলে সত্যি বোঝা যাবে না, মাটির ওপর মেটালিক কালার দিয়ে অসাধারণ একটা ফিনিশিং আনা হয়েছে এই ঠাকুরের সাজের মধ্যে। সত্যি আমি অভিভূত হয়ে যাচ্ছি। তার সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই প্রতিমার বিভিন্ন মূর্তিগুলোর হেয়ার স্টাইলগুলো। আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা চুল কতটা যত্ন সহকারে বানানো হয়েছে, আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অসুরের চুল থেকে শুরু করে কার্তিকের চুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিমার চুল পর্যন্ত এতটা যত্ন সহকারে বানানো হয়েছে, আমি সত্যি দেখে কিন্তু অভিভূত হয়ে যাচ্ছি। আর থার্ড পয়েন্ট, আর একটা জিনিস যেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, এই ঠাকুরেরও চালচিত্তি। আপনাদের এর আগেও আমরা বলেছি যে এই প্রশান্ত পালের স্টুডিওয়ে এই প্রশান্ত পালের কাজের মধ্যে একটা ঘরানা তৈরি হয়েছে। যেন চালচিত্রটা দেখুন, এই চালচিত্র দেখলেই যেন বোঝা যাবে এটা প্রশান্ত পালেরই ঠাকুর। দেখুন কতটা কালারফুল, মাল্টি কালার একটা চালচিত্র। এতটা কালারফুল এবং রঙের বিন্যাস সাধারণত কিন্তু অন্যান্য প্রতিমার মধ্যে দেখতে পাওয়া যায় না, অসাধারণ। আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এখনও যারা লাইক করেনি অবশ্যই চ্যানেলটা, ভিডিওটা লাইক করে দিন। এখন আমি যে ঠাকুরটার সামনে দাঁড়িয়ে রয়েছি তার সিংহটাকে একটু দেখুন, তার যে ফিনিশিং, মানে আমি এতটা সামনে থেকে দেখে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। এত নিখুঁত, এত সুন্দর ফিনিশিং কিন্তু খুব কম জায়গায় আমি দেখতে পাই। প্রশান্ত পালের আমরা প্রতিটা ভিডিওতে এটা চেষ্টা করেছি কভার করার, এবং একের পর এক বিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই ঠাকুরগুলো, দেখুন প্রথমে মাটির শাড়ি ছিল, তার ওপর এখন তারা জড়ির
একটা সুন্দর শাড়ির কাজ তৈরি করেছে, তার সাথে যে মালাটা নেমে আসছে এটা কিন্তু মূলত মাটির মালার ওপর জরির কাজ। এবং প্রতিটা জরির কাজের যে স্টোনের এখানে বিন্যাস করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। সেটা ঠাকুর হোক বা এই মহিষাসুরের হাতের কাছের হোক, সব মিলিয়ে এত সুন্দর অনবদ্য একটা ফিনিশিং করেছে। যদিও ঠাকুরটা এই মুহূর্তে ঢাকা, কিন্তু তবুও তার বাহারি সাজটা কিন্তু আলাদা করে চমক দিচ্ছে। পরপর যে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম চালচিত্রের যে কাজটা, তার ওপর এখন রং করা হয়ে গেছে। রং করার পর তার যে আউটলুক বা ফিনিশিংটা বেরিয়েছে সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো বন্ধুরা, এতদিনের অপেক্ষার অবসান হয়েছে। প্রশান্ত পালের যে সব থেকে বড় ঠাকুরটা ছিল সেটা পুরো রেডি হয়ে রয়েছে, এবং আমি সেই ঠাকুরটা আপনাদের একবার দেখিয়ে দিই। জাস্ট দেখুন, অসাধারণ রূপ বেরিয়ে এসেছে। তার টানা টানা যে চোখ এবং তার সাথে তার যে সাজ আর চোখ অসাধারণ করেছে। এক কথা, আমার অনবদ্য লাগছে এই ঠাকুরটা। এই প্রশান্ত পালের স্টুডিওয়ে এসে কিন্তু আমি বিশেষত মুগ্ধ হয়ে যাচ্ছি। এই স্টুডিওর মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই স্টুডিওর এক একটা প্রতিমা যেন এক একটা আঙ্গিকে তৈরি হয়েছে, অসাধারণ লাগছে। আমরা চলে এসেছি আরেকটা প্রতিমার সামনে। এই প্রতিমাটা আপনারা একটু লক্ষ্য করুন, এই প্রতিমায় টোটাল 5টা ফিগারের মধ্যে কিন্তু একমাত্র মা দুর্গা সেই ফিগারটাই কালার করা আছে, মানে কালারিং, মাল্টি কালার। ওখানে লাল এবং গোল্ডেনের ওপর কাজ, পুরোটাই কাজ অবশ্য মাটির কাজ, তার মধ্যেও লাল এবং গোল্ডেন দিয়ে। বাকি প্রতিমাগুলো অর্থাৎ সরস্বতী, কার্তিক, গণেশ এবং অসুর সমেত সবটাই কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাচ রয়েছে। কিন্তু দেখুন কি অসাধারণ এইখানকার কাজ প্রতিমার। প্রত্যেকটা সাজ থেকে শুরু করে, আবার বলছি, প্রতিমার চুল থেকে শুরু করে, সাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজের মধ্যে যেন একটা অসাধারণ শিল্প নৈপুণ্যের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমি সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আপনারা প্রতিমাটা ভালো করে দেখতে থাকুন, আমরা চেষ্টা করব সমস্ত কটা প্রতিমা আলাদা আলাদা করে আপনাদের এইভাবে দেখানোর। যতবার আমরা প্রশান্ত পালের ভিডিও করেছি ততবার আমার কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ এখানেই আটকে থাকতো, আর এই ঠাকুরটা আগেরবার ঢাকা ছিল কিন্তু এখন দেখুন খোলা রয়েছে। কতটা সুন্দর লাগছে, জাস্ট এর আউটকামটা দেখুন। যে চোখ থেকে শুরু করে তার যে মাটির যে মুকুট এবং তার মধ্যে যে একটা কালো আর গ্রে কালারের যে একটা কম্বিনেশান দাঁড় রয়েছে সেটা কিন্তু একটা অপূর্ব জিনিস। ইন জেনারেল আমরা ঠাকুরের ক্ষেত্রে কালো ইউজ করি না, বাট এর ক্ষেত্রে যেন আমরা কোনো কমপ্লেন করতে পারছি না। এ যেন একদম কালোটাকে যথার্থভাবে ফুটিয়ে তুলেছে এখানে। তার সাথে কার্তিকটা দেখুন, কার্তিকের বাহনের সাথে তার যে কালারের যে ডিফারেন্সিয়েশন হয়েছে সেটা কিন্তু অনবদ্য লাগছে। এবং ধুতির কাছে তার যে ছোটো 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 মিনিয়েচার ডিসক্রিপশন দেওয়া রয়েছে বা এই যে ডিজাইনগুলো করা রয়েছে সেগুলো কিন্তু অনবদ্য লাগছে। খুব কম ক্ষেত্রেই হয় যে আমরা ঠাকুর দেখাতে গিয়ে চালচিত্রতে একটা ফোকাস করি, কিন্তু প্রশান্ত পাল আমাদের এই জায়গাটা টেনে আনবেই বারবার। এই চালচিত্রটা দেখুন, বিষ্ণু পুরাণ থেকে শুরু করে সতীকে নিয়ে পিঠে নিয়ে যেভাবে শিব গিয়েছিলেন, যাত্রা করেছিলেন, সে সব কিছু এখানে বর্ণিত করা রয়েছে। আর এত অপূর্ব লাগছে ব্যাপারটা, অসাম লাগছে বন্ধুরা। আবার পেয়ে গেছি প্রশান্ত পালকে, যার কথা এতবার এতবার এতগুলো ভিডিওতে বলা হয়েছে। তো তার যে হিউজ রেসপন্স সেটা পেয়ে তার কেমন লাগছে এটা আগে একটু জেনে নেব। ভালোই লাগছে, মানুষ পছন্দ করছে আমাদের কাজ, সবাই দেখতে আসছে, ভালোই লাগছে। বাহ, খুব সংক্ষেপে বলেছে। তো প্রশান্ত দার এখন এক এক করে ঠাকুরগুলো বেরিয়ে যাবে, কিন্তু এই যে পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে তারপর যে এত রেসপন্স, এত নতুন নতুন লোকের কাছ থেকে উনি রিকোয়েস্ট পাচ্ছেন, সেইটা কতটা বেড়েছে আগের থাকতে সেটা একটু জেনে নেব।
এখন তো অনেকেই আসছে, সকাল থেকে রাত পর্যন্ত কেউ না কেউ ব্লগার্সরা আসছে, ছবি তুলছে। ভালো লাগছে, মায়ের ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমার কাজ দেখছে, এটাই সব থেকে বেশি পাওনা এবছর। তো অলরেডি স্টার হয়ে যায় শিল্পী, এখনও কি অর্ডার নিচ্ছে কালী ঠাকুরের, সেটা একটু জেনে নেব। কালী ঠাকুরের অর্ডার চলছে, প্রতিদিনই একটা দুটো করে কালী ঠাকুরের অর্ডার হচ্ছে। কালী ঠাকুরের অর্ডার লক্ষ্মী পুজোর পরের দিন পর্যন্ত হবে। যাক, উনি কিন্তু নিজের সৌজন্যতা হারাননি, এখানে কিন্তু এক পাও আকাশের ওপর ওঠেনি, মাটিতে রেখেই উনি কাজ চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাবেন, আর আমরা আপনাদের ভিডিও উপহার দিতে থাকবো। প্রশান্ত পালের তৈরি করাই কার্তিক দেখে যদি প্যান্ডেলে কোনো কুমারী ক্রাশ খেয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটু অবাক হব না। এত সুন্দর দেখতে লাগছে কার্তিকটা, তার সিটিং স্টাইল থেকে শুরু করে তার গহনা, তার এক্স্যাক্টলি যে আউটলুকটা বেরিয়েছে, সব থেকে বড়ো কথা মুখটা খালি দেখুন, এত সুন্দর লাগছে। মুকুটটা হচ্ছে যে একটা রাজকীয় মুকুট। পর্যায়ক্রমিকভাবে আমরা একের পর এক এই ঠাকুর বানানো থেকে শুরু করে রং লেপন এবং এখন যে লাস্ট ফাইনাল মুভমেন্টে এসে পৌঁছেছে এর কাজ, সেটা আপনাদের ধারাবাহিকভাবে দেখিয়ে গেছি। এখানে এসে তো আমার অসাধারণ লাগছে, লাইক আগের ভিডিওগুলোতে যত না ভালো লেগেছিলো, এখন রং পড়ার পর স্বাভাবিকভাবেই আরও বেশি ভালো লাগছে। এবং শুধু সেটাই না, তার যে ফিনিশিং, তার যে কাজ, প্রশান্ত পাল যে একটা ভাবি বড় শিল্পী হতে চলেছে, সেটা কিন্তু বলে দেওয়া অপেক্ষা রাখে না। আর তার সাথেই মায়ের মূর্তির সাথে সে যতই এক্সপেরিমেন্ট করে থাকুক, তার মধ্যে কিন্তু মাতৃরূপটা কোনোভাবেই হারিয়ে যায়নি। অনেকেই কমপ্লেন করে যে আর্টের ঠাকুরের ক্ষেত্রে আমরা একটা মাতৃরূপ হারিয়ে ফেলি বা সেই ভক্তি জ্ঞানটা আমরা খুব একটা খুঁজে পাই না, কিন্তু তাদের কিন্তু ভুল প্রমাণ করে দিতে পারছে এই প্রশান্ত পালের এক একটা ঠাকুর। তাদের দেখতে যতটা অনবদ্য এবং মডার্নাইজ লাগছে, ঠিক তাদের মুখ বা চোখের দিকে তাকালে ভক্তি কিন্তু অনায়াসে অনর্গলে বেরিয়ে আসছে আমাদের মন থেকে। এখানকার কারিগর থেকে জানতে পারলাম যে যারা এখানে ভিডিও করতে আসছে, তারা কিন্তু ঠাকুরের যাবতীয় ক্ষতি করে যাচ্ছে। ভিডিও করতে গিয়ে তারা কেউ ঠাকুরের হাত ভেঙে দিচ্ছে বা সাজ নষ্ট করে দিচ্ছে, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। আপনারা ইউটিউব ভিডিও বানাবেন, কিন্তু তার মানে এই নয় যে একটা শিল্পীর কাজকে অসম্মান করে যাবেন বা এইভাবে ক্ষতি করে যাবেন। তো আমরা খুব একটা কাছে যাচ্ছি না ঠাকুরের, একদম দূর থেকে দেখালেও আমরা চেষ্টা করছি দেখানোর যে এই ঠাকুরটা খালি দেখুন, এই যে ঠাকুরটার সাজটা, এক তো প্রথম কথা পটচিত্র বা চালচিত্রর যে ছবিগুলো হয় সেগুলো দিয়ে এখানে সাজ করা রয়েছে, লাল রংটার ওপর ফোকাস করা রয়েছে, এবং পাশে যে সরস্বতী রয়েছে তার ক্ষেত্রেও একই সাজ, খালি শাড়িটা নীল রঙের। অসাধারণ সুন্দর লাগছে, এক কথায় স্টোন এবং চালচিত্রের দুটো মেলবন্ধনের যে একটা রূপ তৈরি হয়েছে, সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এতদিন ধরে আমাদের যে একটার পর একটার ভিডিও, সেটা এখানে এসে আজকে মনে হচ্ছে যেন সার্থক হয়েছে, এবং এক কথায় এত অনবদ্য লাগছে যে আমি বলে প্রকাশ করতে পারছি না। খালি আমি এর ভিজুয়াল থ্রিল নিচ্ছি এবং আপনাদেরও সেই থ্রিলটা একটু একটু করে দিয়ে যাচ্ছি। আপনাদের রিকোয়েস্টে বারবার আমরা ফিরে এসেছি এখানে, এবং সত্যি কথা বলতে একবারের জন্য আমরা কিন্তু মনে হয় নিজে এখানে এসে ভুল করে ফেলেছি। আমার তো দারুণ লাগলো এই ঠাকুর থেকে শুরু করে এই পুরো নির্মাণটা। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন, এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিন। অধিকাংশ ঠাকুর 90% বা 100% ফিনিশ হয়ে গেল, কিছু কিছু কাজ এখানে এখনও চলছে। প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু এখনও কারিগররা রীতিমতো যুদ্ধকালীন অবস্থায় কাজ করে যাচ্ছে। এবার আমরা চলে যাব পঞ্চদুর্গা সেকশনে।
পঞ্চদুর্গার মেন দুর্গাটা এবার দেখে নেওয়া যাক, জাস্ট দেখুন। সিংহের একদম মুখের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে পঞ্চদুর্গার একদম সবথেকে মেন দুর্গা এবং সবথেকে বড় দুর্গা। এর বিশেষত্ব হচ্ছে যে ঠাকুরটার শাড়িটা কিন্তু প্রথমত এক কথায় অসাধারণ দেখতে, এত সুন্দর লাগছে ঠাকুরটা। এবং শাড়ি থেকে যত উপরের দিকে যাওয়া যায়, এক তো হাইটটা প্রচণ্ড বেশি, তবু আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে গিয়ে, যে এর চোখ দুটো খালি দেখুন, এত রাগ বা এত ক্রোধের যে একটা চোখ, তার মধ্যে যে মমতা মায়ের মধ্যে এত সুন্দর একটা পরিস্ফুটিত চোখ করা হয়েছে, সেটা কিন্তু নিজের মধ্যে একটা অসাধারণ জিনিস। এবং এই চোখের থেকে একটু প্যান করে আমি মহিষাসুরের দিকে নিয়ে যাব। এই মহিষাসুরকে দেখুন, মায়ের রাগ বা মায়ের চোখের ওপর ভয় পেয়ে সে কিন্তু কান ধরে রীতিমতো দাঁড়িয়ে রয়েছে এখানে। এবং তার থেকেও যদি আমি প্যান করে আরেকটু নিচে নিয়ে আসব, এই যে মোষের থেকে একটা মহিষাসুর বেরিয়েছে, ঠিক তারই নিচে আরেকটা মহিষাসুর এখানে রয়েছে। অর্থাৎ এই দুর্গার দুটো মহিষাসুর এখানে করা হয়েছে। বন্ধুরা, এই প্রতিমাটা আমি ভিডিওতে দেখেছিলাম, আজকে এই চাক্ষুষ দেখলাম। এইটা হচ্ছে সিংহমুখী দুর্গা, কি অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা। আমি দেখাতে চাই প্রতিমার শাড়িটা, একটুখানি দেখাতে চাই কি অসাধারণ শাড়িগুলো পরানো হয়েছে এই প্রতিমাকে, খুব সুন্দর লাগছে, আমি মুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা, আমিও কিন্তু এইখানে আপনাদের মতোই ভিডিও দেখেই আসছি। আমি আগে দুটো ভিডিওতে আসতে পারিনি, কিন্তু ভিডিও দুটো দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, তাই আসা। খুবই ভালো লাগছে দেখুন, কি অসাধারণ থিম এই ঠাকুর প্রতিমাগুলির, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, এই রঙিন ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের প্রশান্ত পালের স্টুডিও ঘোরা প্রায় শেষ। আমার তো দুর্দান্ত লাগলো, আগের দুবারও লেগেছিল, তো এইবার যে নতুন অতিথি এসেছে তার কেমন লেগেছে সেটা একটু জেনে নিন। হ্যাঁ, আমার তো অসাধারণ লাগলো আজকের এই প্রশান্ত পালের স্টুডিওটা ভিজিট করে, খুবই ভালো লেগেছে। আপনাদের আমি বলতে চাই, এই প্রশান্ত পাল কিন্তু ভবিষ্যতের একজন উদীয়মান শিল্পী, অবশ্যই খুবই প্রতিতযশা শিল্পী হতে চলেছেন বলে আমার মনে হয় এই প্রশান্ত পাল। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে, আপনাদের কি মনে হয় প্রশান্ত পাল সম্পর্কে, অবশ্যই আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে চান, তবে এই মেনশন অ্যাড্রেসে এসে আমাদের ফলো করতে পারেন এবং ভিডিওগুলো উপভোগ করতে পারেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।